কিভাবে হোমলেস হলে পরে বাড়ির ব্যাপারে কারা অ্যাপ্লাই করতে পারবে কিভাবে হোমলেস হওয়া যায় প্রায়োরিটি নিচ্ছে কারা এই ব্যাপারে তো বাকি অবশিষ্ট আলোচনা করা জন্য বাইশে যারা মানে ভিউয়ার হল যে ইমিউনিটি যারা জয়েন করছেন তারা তারা বেনিফিট লাগে অক্ট হইল গিয়া যে আমরা ডিসকাস করছিলাম যে যে সামর হইল গিয়া যারা এন্টারটেনমেন্ট আসেন হাউজিং আফটার মেকিং অ্যান অ্যাপ্লিকেশন ফর হিউমনসনেস অ্যাপ্লিকেশন এটা হইলে গিয়ে যে আপনার যদি এলিজিবিলিটি যদি থাকে আপনার মানে কোনো ইমিগ্রেশনের কোনো কন্ট্রোল থাকে না আপনার আপনার ইনডেফিনেট লিভ কিংবা এক্সেপশনাল লিভ কিংবা লিট্র মেন থাকে তাহলে আপনার এলিজিবিলিটি কোনো ইস্যু নাই তার নেক্সট ক্রাইটেরিয়া হইল যে আপনারা কোনো প্রায়রিটি নিডো আসুন কি না প্রায়োরিটি নিডো লিস্ট লগে আছে আপনার ডিসেবিলিটি আছে মেন্টাল কিবা ফিজিক্যাল আপনার খেয়ার আপনার ফ্যামিলি আছে আপনার প্রেগন্যান্সি আপনার ওল্ড এজ অ্যান্ড সন এন্ড সফ ইউরোপিয়ান ন্যাশনাল যারা আছেন আমাদের ভাই বোনেরা অন্য অন্য ইউরোপিয়ান দেশে আপনার ক্রাইটেরিয়া হচ্ছে যে বোস যে আপনাদের এলিজিবিলিটি কোনো অসুবিধা নেই কারণ আপনারা ইউন্যাশনস প্রায়োরিটি নিড যদি আপনারা ফুলফিল করেন তাহলে তাহলে ভালো কথা কিন্তু এর আগে যে আপনাদের যে যে একটা ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে গিয়ে যে আপনাদের যে রাইট টু রিজাইড মানে ইউনাইটেড কিংডমের পারপাসের এই বেনিফিট পার্পাসে এবং এই এই হাউজিংয়ের ব্যাপারে আপনাদের রাইট টু রিজাইড হচ্ছে গিয়ে যে আপনারা শুধুই এই এই ওয়ার্কার স্টেটাস মানে দেখাতে হবে তার মানে হচ্ছে আপনার যদি দশ ঘন্টা কিংবা পনেরো ঘন্টা কাজ করেন প্রত্যেক সপ্তাহ তাহলে এনাফ এটাইনাফ আপাৰ এই ৱাৰ্কাৰ ষ্টেটাছটা মানে মানে দেখাতে পাৰটছ দিম নাও হাও ডাজ ইট এপ্লাই ইন ৰিয়ালিটি ৰিয়েলিটি মানে হ'লেও হয় যে আপুনি যদি ইগু এপ্লাই কৰি আকৌ আপোনাৰ যদি হৈ আকে যে একচুৱেলি তুমি প্ৰায়ৰিটি নিড আছ তইলে আপোনাৰ এপ্লিকেশ্যন মানে গ্ৰান্ট হ'ল ইয়াৰ মানে নাই যে আপুনি ইমিডিয়েটলি গড় ফাইলি বা এমো কোনো কথা নাই যে এলেকেশ্যন পলিচি আণ্ডাৰ দলে টু থাউজেণ্ড এণ্ড টু এক ফাণ্ডামেণ্টেলি চেঞ্জ কৰিলে আপোনাৰ গড় ফাউডাৰ দ্য ইণ্টাৰ্ণ ৱৰ্কিংছ অফ এইট তাৰ মানে হ'লগীয়া যে আপোনাৰ এলিকেশ্যন পলিচিৰ আণ্ডাৰে পইণ্টছ দিব আপনার যদি মেডিকেল কোনো অসুবিধা থাকে আপনার যদি অন্য কোনো অসুবিধা থাকে ওটার অনুযায়ী আপনার পয়েন্ট সিস্টেম পয়েন্ট হইতে পারে পঞ্চাশটা পয়েন্ট হতে পারে ম্যাক্সিমাম হতে পারে হান্ড্রেড ম্যাক্সিমাম হইতে পারে কিন্তু হানড্রেড মানে না যে আপনার হান্ড্রেড দিলেই তারা বিবেচনা করি আপনার কনস্ট্রান্স বিবেচনা করি আপনার যত পয়েন্ট মানে অ্যালোকেট করতে পারে ততটা দিব ফলে যে সময় আপনি অ্যাপ্লাই করবা অ্যাপ্লাই করার বাদেও লোক ইমিডিয়েট যে একটা স্ট্যান্ডেলো যে একটা পয়েন্ট থাকে এটা

পাবলিক হাউজিং যে হলেও যে মানে হাউজিং পাওয়া কিন্তু খুবই মুশকিল আপনার যদি এটা সাইন তাহলে আমরা খুব বেশি করে পয়েন্ট থাকবো ওখানে যে একটা নোমরিজ যে একটা অয় আজকালকে তার যে টেম্পোরারি একমোডেশন ফাইন মানে মানে হাউজিং পাওয়ার বাদে অ্যাপ্লিকেশন বাদে আপনারা যদি মিনিমাম যদি পয়েন্ট থাকে আপনারা কই ঠিক আছে তোমার আমরা টেম্পোরারি অ্যাকমোডেশন দিলাম ও একমোডেশন তুমি তাকিয়া পয়েন্ট যেটা আমরা দিলাম ওটা দি দিয়া তুমি বিড করো মানে প্রপার্টি পারমানেন্ট চুজ প্রপার্টি লো চুজ করার তুমি বিডিং করো লটারির মতো অনলাইনও গিয়া টেম্পি না ওয়ার ইজ টেম্পোরারি

করার বাদে আপনার পয়েন্ট পয়েন্টস দেওয়া ওইস ই পয়েন্টস এক সাফিসিয়ান্ট পয়েন্টস না আপনারা মনে করেন যে আপনার আরও পয়েন্টস দেওয়া উচিত তাহলে আপনার একজন অ্যাডভাইজারের দে হোক সিলিসিটারদের হোক লয়ার দেহকা তারা হোক তার আপনার ফুল সাকমস্টান্স কীতা তারা যদি মনে করেন যে আপনার কোনো এডিশনাল পয়েন্ট দেওয়া ওইসে না যেটা দেওয়া উচিত তাহলে তারা আপনারা বিহাফে একটা সিটি দিবা ওই লোকিয়া এক পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওই লুগিয়া যে

এসব নিয়ে আলোচনা করছিলাম আমরা একটি বিরতি যাচ্ছি বিরতির পর আবার ফিরে আসবো আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং বিরতির পর আমাদের সঙ্গে ব্যাপারে আমাদের আলোচনা শুনতে পারবেন বিরতির পর দেখা হচ্ছে